দু সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগের জনসভা শেষে ফেরার সময় গ্রেনেড হামলার শিকার হয়ে প্রাণ হারান শাহ এ এম এস কিবরিয়া ও তার ভাতিজা শাহ মঞ্জুর হুদা আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম আবুল হোসেন ও সিদ্দিক আলী আহত হন শতাধিক নেতাকর্মী কিন্তু তেরো বছরেও বিচার কাজ শেষ না হওয়ায় হতাশ নিহতদের স্বজনরা আগামী কিছুদিনের দিনের পিছিয়ে আমরা যারা ঘটনা করেছে তাদেরকে ফাঁসির জন্য এলাকাবাসীর পক্ষ থেকে জানাচ্ছি যারা যারা মারছে এরার বিচার চাই এরার ফাঁসি ফাঁসি চাই যারা বাজা আছে সকল কই আমি চাই পাশে হোক যদি না হয় তাহলে মনে হন যে বাংলাদেশের একটা কলঙ্ক কয়েক দফা তদন্ত শেষে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিস চৌধুরী সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান সহ বত্রিশ জনের বিরুদ্ধে দুটি মামলারই চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা কিছুটা বিলম্ব হইল বিচার কার্য শুরু হয়েছে হত্যার বিচার একদিন সমাপ্ত হবে এবং যথাযথভাবে অন্যান্য হত্যাকাণ্ডের যেভাবে বিচার হয়েছে কিবরে হত্যার বিচার যথাযথভাবে শাস্তির মাধ্যমে শেষ হবে জাতি স্বস্তি পাবে দু সালের জুনে মামলাটি সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তরের পর বিচার কাজ শুরু হয়েছে মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন আগামী তেরোই ফেব্রুয়ারি আমরা আমাদের দিক থেকে আমাদের যারা সাক্ষী আছে আগামী দিনে আমরা সেই সকল সাক্ষীদেরকে যথাসময়ে উপস্থিত করে সাক্ষী দিয়ে দ্রুত মামলাটি নিষ্পত্তির জন্য আমরা চেষ্টা করব শাহ এ এম এস কিবরিয়ার মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন এবং কিব্রিযা স্মৃতি পরিষদ সাদিও মোর চ্যানেলাই